জাতিসংঘে নারী মহাসচিব নিয়োগের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ইউএনজিএ উইমেন লিডার সামিটে মহাসচিব অ্যান্টনিও গুটেরেজের সামনেই তিনি এই প্রস্তাব দেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, একজন বিজ্ঞ ও চৌকস নেতা হিসেবে বিশ্ববাসীর গ্রহণযোগ্যতা থাকার কারণেই শেখ হাসিনা এমন প্রস্তাব দিতে পেরেছেন। জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনের নানা অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ মহাসচিবের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা দুঃখজনক যে জাতিসংঘের মহাসচিব হিসেবে এখন পর্যন্ত কোনো নারীকে নিয়োগ দেওয়া হয়নি। এখন সময় এসেছে, আমরা শিগগিরই একজনকে পাব। এদিকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আবাসস্থল লটে নিউইয়র্ক প্যালেসে আয়োজিত সংবাদ সম্মেলনে TBN24 টেলিভিশনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, নারী হিউম্যান এম্পাওয়ারমেন্ট ইজ এ স্টার, আপনি বাংলাদেশের মডেল, কোথা থেকে কোথায় উপরে উঠিয়েছেন নারীদের। নারী হচ্ছে পুরুষের অর্ধেক, তাই চাইলেই আমরা তাদের গুরুত্বপূর্ণ স্থানের বাইরে রাখতে পারি না। নারী হচ্ছে পৃথিবীর অর্ধেক, সো উই ক্যানট ইগনোর দ্যাট। আমরা এর আগেও আরেক নারীকে রিকমেন্ড করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আর তার ফলে তুমিও সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের তৃতীয় দিনের অংশগ্রহণ ও অর্জন তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কোভিড-19 মহামারীর হাত হতে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো, যতক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ নয় ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ। কোভিড অতিমারী প্রমাণ করেছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যে কোনো সংকট থেকে পুনরুদ্ধার। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত তিন দিনে বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসূ হয়েছে। শামীম আহমেদ, TBN24, নিউইয়র্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।